চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার এটাকে যদি বেশি মানে না হয় তাহলে তো আর প্রেশারই। নর্মালি যেভাবে সবসময় লেট বল ক্রিকেট খেলা হয় ওইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়ে থাকি। প্রবলেম বলতে সবাই তো ইচ্ছা থাকে ভালো খেলার, তো চেষ্টা করব ইনশাল্লাহ ভালো খেলার, দেখা যাক সামনে কী হয়। তা তো অবশ্যই একটা অবশ্যই তো মিস করব ইনশাল্লাহ, আশা করি ও তাড়াতাড়ি কামব্যাক করবে ইনশাল্লাহ। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবাই চায় যেন টপ অর্ডার বা মিডল যেই খেলুক ভালো খেলুক, তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট হবে। না এখনও ওরকমভাবে কোনো কিছু কথা বা এই হয়নি, নর্মাল যেরকম সবসময় আমাদের স্যারের সাথে এর আগেও পার্স করা হয়েছে, তো সবসময় যেরকম আমাদের কথা বলে থাকেন সো জাস্ট ওইভাবেই কথা হয়েছে। আশা তো আছে যে ভালো কিছু নিয়ে আসার, যাই আগে ইনশাল্লাহ বাকি রাখতে দেখা যাবে ইনশাল্লাহ। তা তো অবশ্যই ইচ্ছা আছে তো ঘুরে দাঁড়ানো, দেখা যাক ইনশাল্লাহ। না অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি, তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নিবো, এটা ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তা তো অবশ্যই মানে তা তো অবশ্যই মিস করবো মুশিক ভাইকে, তো আশা করি শুনি তাড়াতাড়ি কামব্যাক করুক দেশের জন্য।